অস্বস্তিদায়ক পরিস্থিতির মুখোমুখি দুই প্রাক্তন। বরুণ ধোয়ানের কোনো প্রশ্নে বিব্রত হলেন মাধুরী দীক্ষিত। বিচ্ছেদের পরে একে অন্যকে স্যার ও ম্যাম সম্বোধন করেন দুই প্রাক্তন। নব্বইয়ের দশকের চর্চিত জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত পর্দার প্রেম থেকে প্রেম গড়িয়েছিল বাস্তব জীবনে, তারপরে বিচ্ছেদ, নানা বিতর্ক আর অভিযোগের পাহাড়। প্রায় একুশ বছর পরে কর্ণ জোহরের কলঙ্ক ছবিতে অভিনয় করেন সঞ্জয় ও মাধুরী। ছবির প্রচারমূলক অনুষ্ঠানে অস্বস্তিদায়ক পরিস্থিতির মুখে পড়েন তাঁরা। মঞ্চে ছবির অন্যান্য কুশীলবদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জুটি। মাধুরী সঞ্জয়কে সঞ্জয় স্যার সম্বোধন করলে সঞ্জয় জিজ্ঞেস করেন, স্যার কেন বলছেন? মাধুরীর পাল্টা বক্তব্য, আপনিও তো ম্যাম বলে ডাকেন আমাকে। প্রাক্তন প্রেমিকার কথা শুনে সঞ্জয় বলেন, না আমি তো মাধুরী সম্বোধন করতে যাচ্ছিলাম। এই কথোপকথনের পরে মঞ্চে বরুণ ধোয়ান জিজ্ঞেস করেন, এত বছর ধরে আপনারা পরস্পরকে স্যার ম্যাম বলে ডাকেন কেন? প্রশ্ন শুনে মাধুরীর মুখে অস্বস্তির ছায়া নেমে এলেও তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেন তিনি। বললেন, ওকে সম্মান করি তাই স্যার বলে ডাকি। বরুণ পাল্টা বলার চেষ্টা করেন, সম্মান তো আমরাও করি, কিন্তু অভিনেতার প্রশ্ন শেষ হতে না দিয়েই প্রসঙ্গ ধামাচাপা দেন ছবির সঙ্গে যুক্ত জনৈক ব্যক্তি। একই ছবির অন্য একটি প্রচারের অনুষ্ঠানে মাধুরী প্রসঙ্গে সঞ্জয় জানান, বহু বছর পরে অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত। তিনি বলেন, মাধুরীর সঙ্গে আরও অনেক কাজ করতে চাই, কিন্তু সঞ্জয়ের কথা শোনা মাত্রই প্রকাশ্যে বিদ্রুপের হাসি হাসলেন মাধুরী। তাদের এই পুরনো ভিডিওটি আরও একবার ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।